আপু তুমি পাগলের মতো কিসব বলছো? আসলে রাস্তায় হুট করে মাঝপথে কুকুর এসে যায়, কুকুর বাঁচাতে গিয়ে আমি ব্যালেন্স হারিয়ে ফেলি। একটু পরেই ডক্টর আসলো। ডক্টর আসার পর বুঝতে পারলাম আমার ডান হাতের হাড় ভেঙে গিয়েছে। আমাকে হসপিটালে আনছে কে আপু? আমি যতদূর জানি একটা গাড়ির ড্রাইভার তোকে পৌঁছে দিয়েছে, আর তোর ফোনে আমার নাম্বার প্রথমে থাকায় আমাকে কল দিয়ে জানায়, তারপর আমি আসছি। আমি এসে রাতুলকে কল দিছি, তারপর রাতুলও আসছে। আচ্ছা আপু, তুমি রাতুলকে কেন কল দিচ্ছ? এখন তো দিলে আমায় বিপদে ফেলে। রাতুলের সামনে যদি তোমাকে আপু আপু করে বলি, তাহলে কলেজে আমার যেটুকু সম্মান আছে তার সবটুকু নিলাম করে দিবে ও। জানো না তো আপু, তুমি রাতুল থাকেই আমাকে পচানোর জন্য সব সময়। প্লিজ আপু, রাতুলকে বুঝতে দিও না যে তুমি আমার বড় আপু। প্লিজ আপু। আচ্ছা আচ্ছা, সে আমি দেখছি, কিন্তু বাবু তুমি আমাকে আপু বইলো না আবার রাতুলের সামনে। আমাকে আপুর সাথে কথা বলতে শুনেই রাতুল ভেতরে আসলো। কিরে দোস্ত, তুই কি ভাবিকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বাইক চালানো শুরু করেছিলি নাকি? সামান্য কুকুরের সঙ্গে ধাক্কা লেগে এই অবস্থা! বড় কোনো গাড়ি থাকলে তো কথাই ছিল না। হারামি, তুই কি আমাকে দেখতে এসেছিস নাকি আমাকে আরো খোঁচাতে এসেছিস? আরে না রে দোস্ত। আচ্ছা শোন, ডক্টরের সাথে কথা বলে দেখ কি বলে, আমি বাসায় চলে যাব। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। তোর দম বন্ধ হলেও 7 দিনের আগে রিলিজ দিবে না, কোনোভাবেই, শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার সবচেয়ে অপছন্দের জায়গা হলো হসপিটাল। আচ্ছা তুই থাক দোস্ত, আমি সন্ধ্যার দিকে আবার আসবো তোদের জন্য খাবার নিয়ে। আরে ভাই, তোর খাবার আনতে হবে না, তুই ফ্রি থাকলে এমনি আসিস। তুই এখন চুপ করে রেস্ট কর, তোর কিছু বলতে হবে না। ভাবি আমি গেলাম তাহলে, আমার বন্ধুর খেয়াল রাখেন ভালো করে। মোয়াপো মাথা নাড়িয়ে শুধু হুম হুম বলল। রাতুল চলে যেতে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, ও থাকলে কথা বলতে বলতে আমাকে জ্বালিয়ে মারতো। আপু একটা কথা বলি। হুম বল। আমার তো আপু হসপিটালে থাকলে দম বন্ধ হয়ে আসবে, তুমি তো হবু ডক্টরই, দেখো না ডক্টরের সাথে কথা বলে কিছু করে আমাকে বাসায় নিয়ে যেতে পারো নাকি? আচ্ছা দেখছি, তুই এত অস্থির হচ্ছিস কেন? তুই একটু শুয়ে থাক, আমি দেখি ডক্টরের সাথে কথা বলে আসি, দেখি কিছু করা যায় নাকি। বেশ কিছুক্ষণ পর আপু আসলো রুমে। রবিউল, আমি ডক্টরের সাথে কথা বলছি, আমি মেডিকেলের ছাত্রী হওয়ায় ডক্টর তোকে ছাড়পত্র দিতে রাজি হয়েছে, কিন্তু 7 দিন তোর নার্স হিসাবে আমাকে তোর পাশে থাকতে হবে। ও আচ্ছা তাহলে থাক, আমি এখানেই থাকি, তোমার পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে যাবে। এই তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি? আমার পড়ার কথা তোর ভাবতে হবে না। তারপর আপু আমার প্রেসক্রিপশনটা নিয়ে গেল, কিছু ইনজেকশন আর ওষুধ আনার জন্য। আপু যাওয়ার 2 মিনিট পরই আচমকা মীরা এসে উপস্থিত। মীরাকে দেখে আমার বিরক্ত লাগছে। কেমন আছো, কি করে হলো এসব? বলেই তো ন্যাকা কান্না শুরু করে দিল। এই নাটকের তো আমি কোনো মানে বুঝতে পারলাম না। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, মীরার সাথে কথা বলার জন্য আমার ভেতরে কোনো কথা নেই। এমন সময় মৌ আপু এসে পড়লো। আপুকে দেখে মীরা আমার শরীর ধরে কান্না করছিল। মৌ আপুর দিকে তাকাতে দেখি আপুর মুখটা কালো হয়ে গিয়েছে। আপু পুরো একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল। রবিউল কে উনি তোমার? কেউ না তেমন, আমাদের ক্লাসেই পড়ে। আমার কথা শুনে এক মুহূর্তে মীরার কান্না থেমে গেল। তেমন কিছু না বলে আপু আর আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি কিছুতে হিসাব মিলাতে পারতেছি না, মীরা কেন আসলো হসপিটালে, এটা কি আমাকে নিয়ে মীরার নতুন কোনো গেম? মীরা চলে যাওয়ার পর আমি আর আপু একটা সিএনজি করে আপুদের বাসায় চলে আসলাম। আপুর চোখের দিকে আমি তাকাতেই পারছি না, একটু পর পরই আপুর চোখ দিয়ে জল পড়ছে। আপু প্লিজ তুমি আর কান্না করো না, তুমি এভাবে যদি কান্না করো তাহলে আমি একটু সুস্থ হব না। চোখের জল মুছে জোর করে হাসার চেষ্টা করলো আপু। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছালাম, কিন্তু হাত ভাঙা থাকায় খাওয়া নিয়ে বাজলো বিপত্তি। আমি চামিচ দিয়েও ভাত তুলতে পারছিলাম না, পুরো হাতই শক্ত করে ব্যান্ডেজ করা বাধ্য হয়ে আপু আমাকে খাওয়াই দিচ্ছিল। আপু তুমি এত ভালো করে খাওয়াই দিতে শিখলে কই থেকে? এর আগে কাকে কাকে খাওয়াইছো? আমার লাইফের ফার্স্ট কাউকে আমি নিজের হাতে খাইয়ে দিতেছি, বুঝলি? হুম বুঝেছি আপু। কি বুঝলি? এটাই যে আপু তুমি সব বিষয়ে পারফেক্ট একজন মানুষ। আপু একটা কথা বলি। হুম বল। তোমার বিএফ নেই? হুম আছে আমার বিএফ। আপুর বিয়ে পাচ্ছে এই কথাটা শুনে আমার ভেতরটা নাড়া দিয়ে উঠল। আপু আমি আর খাবো না, আমার পেট ভরে গিয়েছে। আপু চলে গেল প্লেট রেখে আসতে। আমি বুঝলাম না, আপুকে তো আমি ভালোবাসি না, তাহলে আপুর বিয়ে পাচ্ছে এটা শুনে আমার কষ্ট হচ্ছে কেন? তবে কি আমি আপুর প্রেমে পড়ে গিয়েছি? না এসব ভাবাও ঠিক না। আপু কিছুক্ষণ পর রুমে আসলো। কি রবিউল মন খারাপ নাকি তোর?
একটু মন খারাপ, আব্বু আমুর কথা মনে পড়েছে। ও আচ্ছা, তুই শুয়ে শুয়ে বিশ্রাম নে, তাহলে কোনো কিছু লাগলে আমায় ডাক দিস। আমার কিছু পড়া আছে, আমি পড়তে বসব। আচ্ছা আপু, যাও তুমি। আর শোনো আপু, কাকা কাকিকে বলো তারা যেন আমার অ্যাক্সিডেন্টের কথা আব্বু আম্মুকে না জানায়, শুধু শুধু চিন্তা করবে। আচ্ছা সেটা আমি এখন বলে দিচ্ছি, তুই বিশ্রাম কর। আপু চলে গেল। আপু যাওয়ার সাথে সাথেই কেমন যেন শূন্যতা অনুভব করছি। শুয়ে শুয়ে অতীতের কথাগুলো ভাবছি, কত না সুন্দর ছিল দিনগুলো। মীরা এসে আমার জীবনটা এলোমেলো করে দিছে। সত্যিকারের ভালোবাসা মানুষের জীবনকে যেমন সুন্দর করে তোলে, মিথ্যে ভালোবাসা তেমনি জীবনকে বিস্ময় করে তোলে। এজন্যই হয়তো কোনো একজন বলেছেন, মদ খা পারলে গাঁজা খা তবু প্রেম করিস না, কলিজাটা পচে যাক তবু ভেতরটা ভালো থাক। 11টার দিকে আপু আসলো রুমে, সাথে 2 কাপ কফি এনেছে। এই নে কফি খা, ভালো লাগবে। আপুর থেকে কাপটা নিয়ে চুমুক দিতে ভেতরটা শান্ত হয়ে গেল। অসাধারণ কফি বানিয়েছে আপু, কফি খেতে খেতে গল্প করছিলাম। আচ্ছা আপু, তুমি কিন্তু বললে না তোমার বিএফ আছে কিনা। এই তুই আমার বিএফ এর খোঁজ খবর নিয়ে কি করবি বল? তোর কি মনে হয় আমার বিএফ আছে? মেডিকেলে পড়ে আবার বিএফ, আমার সম্পর্ক ওই ডিপার্টমেন্টের বইয়ের সাথে। আপুর কথা শুনে তৃপ্তি পেলাম। আচ্ছা তোর জিএফ নেই, তুই তো ডুবে ডুবে জলপান করিস। সত্যি বলতে আমিও সিঙ্গেল, এখন আপু কিন্তু একটা রিলেশনে ছিলাম আমি অতীতে, কিন্তু মেয়েটা অল্পতেই ধোকা দিয়ে চলে গেছে। আমার কথা শুনে আপু এভাবে হাসবে এটা আমি ভাবিনি। আপুর হাসির শব্দে আমার হৃদয় খুব আঘাত করলো। আমার কি দোষ নাকি আমার দোষ, এটাই আমি অন্ধের মতো আমার ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করেছি। আমার চোখ দিয়ে অজান্তেই জল এসে পড়লো। আরে পাগল, সরি, কান্না করে দিতে হবে না। আরে কলেজ লাইফে 2-1 প্রেম বিচ্ছেদের ঘটনা স্বাভাবিক, বুঝলি? দেখিস ওই মেয়ের চেয়েও ভালো একজন আসবে তোর জীবনে। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, ক্যারিয়ারে ফোকাস রাখ, এখন নতুন করে আর রিলেশনে জড়াস না। আর বেশ কিছুক্ষণ গল্প করে আপু আমাকে গুড নাইট জানিয়ে চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। আপু চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ আপুকে মিস করলাম। ধীরে ধীরে আপুর সাথে ক্লোজ হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আপুর সঙ্গ। এখন আমার আপুর সাথে যতক্ষণ থাকি একবারের জন্য মীরার কথা মনে হয় না আমার। পরের দিন সকালে কাকি আর মৌ আপু ঝগড়া হচ্ছিল, আমি অবশ্য ঝগড়ার কারণ বুঝতে পারলাম না, শুধু বুঝতে পারলাম আপু যেন কী নিয়ে কাকির সাথে তর্ক করছিল। ভদ্রতার জন্য আমি রুমে ছিলাম চুপচাপ, আপু আমাকে সকালে খাবার খাইয়ে দিয়ে চলে গেল কলেজে, তেমন কোনো কথা বলল না আপু। আমি ভালো করে বুঝতে পারলাম আপুর মন খারাপ, আমিও তাই কিছু জিজ্ঞাসা করলাম না। শুধু মন খারাপ হলে এক কথা আপুকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক রেগেও আছে আপু। আপু চলে গেল কলেজে। আপু চলে যাওয়ার পর কাকির সাথে কথা বলে বুঝতে পারলাম মৌ আপুর বিয়ের কথা চলছে, বিয়ের অনেক আগে থেকেই ঠিক প্রায়, কিন্তু আপুর জন্য হয়নি। SSC থেকে কাকা কাকি জোর করছে বিয়ের জন্য, কিন্তু আপু পড়াশোনার অজুহাত দেখিয়ে 3 বছর যাবত বিয়েটা আটকে রেখেছে। যে ছেলের সাথে বিয়ে ঠিক সে আপুর খালাতো ভাই, আমেরিকান প্রবাসী, বিয়ের পর হয়তো আপুকেও সাথে করে নিয়ে যাবে। আপুকে আমেরিকার একটা মেডিকেলে ভর্তির ব্যবস্থা করে দিবে। কাকির সাথে কথা বলে আমার ভেতর থেকে যেন শক্তি হারিয়ে গেল। আপুর সংস্পর্শে এসে আমি অনেকটা স্বাভাবিক জীবনে ফিরেছি, আর আপুকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো এটা আমি কল্পনাও করিনি। সারাটা দিনই রুমে শুয়েছিলাম, ঘুমানোর অনেক চেষ্টা করলেও মোটেও ঘুমাতে পারলাম না। বিকেলবেলায় একটু ছাদে গেলাম, ফোনটায় গান বাজিয়ে আমি বসে বসে সূর্যাস্ত দেখছিলাম। এমন সময় হুট করে আপুর ডাকে হুঁশ ফিরল। কিরে ছাদে কি করছিস একা একা? আমি তোকে সারা বাসা খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছি, তা তোর কি মন খারাপ নাকি? না মন খারাপ না, এমনি বসে আছি একটু। সকালে কাকির সাথে কি নিয়ে ঝগড়া করলে? যদিও আমি জানি কি নিয়ে আপু ঝগড়া করেছে, তবুও আপুর থেকে শোনার জন্য জিজ্ঞাসা করেছি। ও ভালো কথা মনে করেছিস, তোকে একটা কথা বলি, কাউকে বলিস না। আচ্ছা আপু বলো। আমার বিয়ে ঠিক করেছে আম্মু আব্বু, 3 বছর অনেক কষ্টে আটকে রেখেছি, কিন্তু এবার আর পারবো না রে। আমি হয়তো বিয়ের আগে কোনো পাগলামি করে ফেলতে পারি। তুই কথা দে, আমি যাই করি না কেন তুই আমাকে সাহায্য করবি। আপু এমনভাবে বললো আমি না করতে পারলাম না, আপুকে কথা দিয়ে ফেললাম। যাক ভালোই লাগছে, আপু তাহলে কোনোভাবে হয়তো নিজের বিয়েটা আটকে দিবে। 10 দিন পার হয়ে গিয়েছে, আজকে আমার ব্যান্ডেজ খুলে দিল আপু, আমি এখন পুরোপুরি সুস্থ। আম্মুর সাথে কথা হয়েছে, আমি বলেছি তোমরা আরও কিছুদিন থাকো, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আপুদের বাসা থেকে আমরা আমার বাসায় চলে আসছি, ভালোভাবে চলছিল দিন, টুকটাক খোঁজ খবর আপুই নেয় আমার, আর খাবার তো আপুই দিয়ে যায়। এর মধ্যে একদিন রাত 2টায় আপুর কল, আমি একটু ভয় নিয়ে রিসিভ করলাম। এত রাতে আপু কি মনে করে কল দিলা? এই তোকে কয়বার কল দিছি দেখ, হারামি 22 বার কল দিছি এইবার দিয়ে। সরি আপু আমি ঘুমেছিলাম। আচ্ছা আচ্ছা কি হয়েছে আপু বলো। কিছু হয়নি, দরজা খুল তাড়াতাড়ি। মানে বুঝতে পারলাম না। এই দরজা খুলতে বলছি তোকে,
খুলবি নাকি মার খাবি? আমি কিছুটা অবাক হয়ে দরজা খুললাম, খুলেই তো কারেন্টের শক খেলাম। আপু একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকে আমাকে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই তাড়াতাড়ি তোর কিছু প্রয়োজনীয় কাপড় গুছিয়ে, আমি বাসা থেকে পালিয়েছি। আমার মাথায় কোনো কিছু কাজ করছিল না। কি হলো, কথা কানে যায় নাই? আপুর থাপ্পড়কে হুঁশে ফিরলাম, ব্যাগ গুছিয়ে নিয়ে বাসা তালা দিয়ে বের হলাম। এখন আমি আর আপু রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। আমি এখনও জানি না আপু কই যাবে। চারিদিকে শুনশান নিরবতা, দেখে বোঝার উপায় নেই এই স্টেশনগুলো দিনের বেলায় কতটা ব্যস্ত হয়ে পড়ে। স্টেশন যদি কোনো মানুষ হতো তাহলে এখনকার পরিস্থিতি হতো ঠিক কমে যাওয়া একজন রোগী। কিছু মানুষ স্টেশনে রাত্রি যাপন করে যাদের থাকার মতো আশ্রয় নেই। কতই না অদ্ভুত রহস্যময় আমাদের এই পৃথিবী। অনেক ঘর ফাঁকা আছে আমাদের দেশে যেখানে ঘুমানোর কেউ নেই, আর এখানে ঘুমানোর মানুষ আছে কিন্তু ঘর নেই। দিন শেষে আমরা মিথ্যে করে বলে ফেলি উচ্চ গলায়, মানুষ মানুষের জন্য। আমার মনে হয় এটা বলা ঠিক না, এখন বলা উচিত মানুষ স্বার্থের জন্য। আপুর দিকে তাকিয়ে আমি কিছুই বুঝতে পারছি না, এরকম পরিস্থিতিতে এত চুপ করে আছে কেমন করে? আপুর ডাকে কিছুটা হকচকিয়ে গেলাম। রবিউল, বলো আপু। এই শোন, সবার আগে তুই আমাকে এই আপু বলাটা অফ করে রাখ। যেভাবে আপু আপু করিস মানুষের সামনে না আবার বিপদে ফেলে দাস। আপুর কথার আগামাথা কিছুই বুঝলাম না। আপু বললে আবার কিসের বিপদ হবে? আমি না বুঝেই ইশারায় মাথা নাড়লাম। আপু টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিল। আমি একদম চুপ করে আছি। এই নে রবিউল, টিকিটগুলো তোর কাছে রাখ। টিকিট হাতে নিয়ে বুঝতে পারলাম আমরা সিলেট যাচ্ছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:40 বাজে, রেল আসবে 3:55, আর এই স্টেশন থেকে ছেড়ে যাবে ঠিক 4:00। আপু, তোমার প্ল্যানিংয়ের কিছু তো বললে না, 2 ঘন্টা যাবত তোমার সাথেই আছি শুধু শুধু। শোন, এখন কোনো কথা নয়, রেলে চড়ার পর আমি সব বলবো। আমি শুধু মাথা নাড়ালাম। আমরা দুজনে মিলে রেলে চড়লাম। আমরা ভিআইপি কামরায় উঠেছি। আমরা বাদে পুরো কামরায় কয়েকজন কাপল বাদে পুরো কামরায় ফাঁকা ছিল। একটা হুইসেল দিয়ে চালু হলো রেল। রেল চালু হতেই আপু মনে হয় হাত ছেড়ে বাঁচল। আচ্ছা আপু, এখন বলো তোমার পুরো প্ল্যান কি? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।